নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 29 নভেম্বর, শুক্রবার। কাল ফিউচার অপশন এক্সপায়ারি ছিল নভেম্বর মাসে, এবং নিফটি 12,151-তে বন্ধ করেছে। খুব 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 গুড ক্লোজিং, এবং আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে 12,000-এর ওপরে ফ্লুয়েন্ট মুভমেন্ট, সেই অনুযায়ী 12,151, আমার টার্গেট ছিল 12,176, আমি কালকেই বলে দিয়েছিলাম। আমার মনে হয় আমার একটা রিভিউ করার প্রয়োজন আছে। আমরা যতদিন ধরে স্টক মার্কেটের উপরে আলোচনা শুরু করেছি এই চ্যানেলে, তো যে যে স্টক আমরা বলেছিলাম, আমাদের প্রথম কথা ছিল যে কোনো স্টক বেচে কাজ করবেন না, কোনো সময় শর্ট করবেন না, এবং যে যে স্টক রেকমেন্ড করেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ব্যাঙ্ক অফ বরোদা, লিউপিন, টাটা স্টিল, এই সমস্ত, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও বলেছিলাম, এবং এই সমস্ত স্টকগুলো অসাধারণ রাইজ করেছে। যদি আমাদের চ্যানেলটা মোটামুটি যদি 10 দিন আপনারা কেউ ফলো করে থাকেন, লাস্ট 10 ডেজ, তবে 380 টাকার কাছ থেকে টাটা স্টিলকে আজ 431 টাকা, খুব সুন্দর জায়গায় ক্লোজ করেছে। লুপিন 770 টাকার কাছাকাছি ছিল, 780-790-এর উপর ট্রেড নিতে বলেছিলাম, 804 টাকা ক্লোজ করেছে ক্লোজিং বেসিস। আগের দিন 809 টাকা হাই করে 790-এর কাছে এসেছিলো, আজকে 700-804-এ ক্লোজ করেছে, খুব খুব সুন্দর। ব্যাঙ্ক অফ বরোদা আমরা 104 টাকায় বলেছিলাম, নিচে এসেছিলো আবার 106.50 টাকা, এবং নিফটি ফিউচার যা সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ অল টাইম হাই 12,151-তে বন্ধ করেছে। আমাদের চ্যানেলকে ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং যদি ঠিকঠাক করে আমাদের চ্যানেল ফলো রাখেন এবং স্টে করেন আমাদের চ্যানেলের সঙ্গে, দেখবেন আপনারা স্টক মার্কেটে সত্যি সত্যি আপনাদের ধারণা বদলে যাবে এবং প্রফিট করার যে ফান্ডাটাই চেঞ্জ হয়ে যাবে। তার সঙ্গে আমরা শেয়ার করেছিলাম কিছু স্ট্র্যাটেজি, নিফটির স্ট্র্যাটেজি, নিফটি পুট কী করে এ মাসে বাই বা ওই মাস পরের মাসের সেল, বা এ মাসের সেল পরের মাসের বাই, এরকম বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আমরা শেয়ার করেছি। আগেকার ভিডিও কোনো দেখুন দেখুন। লুপিনের স্ট্র্যাটেজি শেয়ার করেছি, তাদের 10,000 টাকার মতো প্রফিট ছিল, এবং ইনফোসিস স্ট্র্যাটেজিটা কালকেও বলেছিলাম যে আমি আমার ক্লায়েন্টকে শেয়ার করেছিলাম। তো কালকে যে অবস্থায় ছিল ইনফোসিস, 700 টাকার কাছে বন্ধ করেছে, 702 টাকায় বন্ধ করেছে, এবং খুব একটা ভালো ক্লোজিং। ইনফোসিস নিয়েও কাজ করতে পারেন, ইনফোসিস একটা সুন্দর বটম করছে, কিন্তু সাইডওয়েজ আছে, ধীরে সুস্থে বাড়বে, হড়বড় করে বাড়বে না, কিন্তু রেজিস্টেন্স আছে 750-760 টাকা, কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। 686 টাকার মতো, 690 টাকার মতো স্টপ লস থেকে কিনে বাই করে কাজ করতে পারেন, কিন্তু এটা কনসলিডেশন ফেজের মধ্যে আছে, কিন্তু নিয়ে কাজ করা যায় 690 টাকা স্টপ লসে। ওপর একটা রেজিস্টেন্স 740-750 টাকার মতো পেতে পারেন, ওই জায়গায় গিয়ে বিক্রি করে দেবেন আবার, কিন্তু উপরে বাড়ার সম্ভাবনা আছে, 690 টাকা স্টপ লস থাকবে। তো যেটা বলছিলাম, আমরা যে সমস্ত স্টক এতদিন ধরে দিয়েছি, বা কালকে যে ইনফোসিসের উপর স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, ইনফোসিস একটা কনসলিডেশন ফেজে যেতে পারে, সেই অনুযায়ী আমাদের একটা কল ছিল যে 760-এর কল আমরা সেল করবো, আর 650-এর পুট সেল করবো 26 ডিসেম্বরের। এবং কালকের থেকেও প্রাইস, কালকে 6.45 টাকা ক্লোজ ছিল যখন খুলেছে, এবং 4.25 টাকা দেখুন বন্ধ হয়েছে। এটা হচ্ছে আপনার 650-এর ডিসেম্বরের পুট, আর 760-এর কল যেটাও 4.35 টাকা বন্ধ হয়েছে, সেটার ক্লোজিং ছিল আপনার 4.95 টাকা ক্লোজিং ছিল। এটা দেখাচ্ছে এই কারণেই যে যা আমার ট্রেডটা যেটা ছিল সেটা 7 টাকার উপরে আমরা সেল করতে দিয়েছি, কিন্তু এখানে যে ট্রেডটা কালকেও আপনারা পেয়েছেন, যদি ইনফোসিসকেও সত্যি সত্যি এভাবে অপশান সেল করে কাজ করে থাকেন, তাদেরও কিন্তু ভালো পয়সা এসছে, কারণ এটা লট সাইজ 1200, 1 টাকা মানেই কিন্তু 1200 টাকা। তো একটা ছোট্ট ইনভেস্টমেন্ট, না ছোট্ট ট্রেডিংয়ের মধ্যে দিয়েই মোটামুটি ভালো টাকা রোজগার করা গেছে। আর যারা আমাদের ক্লায়েন্ট, যারা 760 টাকায় 5.45 টাকা কলটা সেল করেছেন, আর
পুট 650-এর পুট 7.80 টাকায় সেল করেছেন, তারা 5,500 টাকার মতো প্রফিট করেছেন দুদিনের মধ্যে। তো আজকের দিনে এই স্ট্র্যাটেজিটা আজকেও চলতে পারে, তবে 706 টাকা 7 টাকা 10 টাকা অবধি দেখুন এই স্ট্র্যাটেজিটা কী অবস্থা দাঁড়ায়। যদি সোমবার দিনে খুব ভায়োলেন্ট মুভমেন্ট না হয়, আরও একদিন দুদিন যদি সোমবারও যদি এই জায়গার মধ্যে কনসলিডেট করে, তাহলে এখান থেকে আরও কিছুটা পয়সা পাওয়া যেতে পারে। এটা নেক্সট সপ্তাহের স্ট্র্যাটেজি হিসেবে থাকবে। আর এগুলো মনে রাখবেন যে এগুলো যতটা কনসলিডেট করছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু পয়সাটা আসবে এই সমস্ত স্ট্র্যাটেজিতে, অপশন সেল করা স্ট্র্যাটেজিতে। তো আনলিমিটেড লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত স্ট্র্যাটেজিতে, কিন্তু আমরা যেহেতু অ্যাজ এ এক্সপার্ট হিসাবে সেগুলোকে ফলো করছি ক্রমাগত, এবং নির্দিষ্ট স্টপ লস মেনটেন করতে হবে। যদি 710 থেকে 715 টাকা আর নিচে 690 যেটা বললাম বা 680 টাকা এ লেভেলের মধ্যে যদি ঘোরাঘুরি করে, যদি খুব ওপরে বেড়ে না যায়, তাহলে কিন্তু একটা ভালো পয়সা পাওয়া যাবে। আর নিফটি ফিউচার আজকেও একই কথা, হড়বড় করে শর্ট করতে যাবে না। তবে আজকে শেষ দিন, অনেকে হয়তো মনে করবেন যে আজকে শেষ দিন, বেঁচে বেরিয়ে চলে যাব, হতে পারে শেষের দিকে মার্কেটের, এগুলো মার্কেটের ভিউ তো বলা যায় না, কিন্তু যে টার্গেট আমরা দিয়েছি কারেকশানে বাই করলে আবার পয়সা পাওয়া যাবে। এবং 12,103 এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট নিফটি ফিউচারের জন্য, এবং ডেলি চার্ট ফলো করলে 11,984, তাহলে 11,984 12,103 এই দুটো লেভেল লক্ষ্য করুন এবং বাই করে কাজ করবেন। ট্রেন্ড আপ এবং বুলিশ নজরে রাখুন। আর যে সমস্ত শেয়ারগুলো আমরা এতদিন ধরে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দর একটা রাইজ হয়েছে, সেই শেয়ারগুলোকেই হোল্ড করবেন, নতুন করে কিছু কেনার দরকার নেই। যদি আপনারা কোনো এক্সপার্টের সঙ্গে কথা বলে কাজ করেন তবে কিনুন, কিন্তু আমার মনে হয় যে শেয়ারগুলো আমরা আগে শেয়ার করেছি, যেগুলো আমার সম্বন্ধে আমরা বলেছি, সেগুলোকেই আমরা হোল্ড করবো এবং রাখবো আজকে উইকেন্ড। ভালো করে বাজারকে লক্ষ্য রাখুন এবং শেয়ারগুলোকে হোল্ড করুন, সামান্য পতনের জন্য শেয়ার ছেড়ে যাবেন না, এবং সেগুলো দেখবেন আগামী দিন আরও রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে। টাটা স্টিল, ব্যাঙ্ক অফ বরোদা, লিউপিন, এগুলো সব আরও মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই সেগুলোকেই হোল্ড করুন। নমস্কার, আমাদের চ্যানেলকে শেয়ার করুন এবং আপনাদের যা যা জানান আমাদের আমাদের গ্রুপে লিখে পাঠান, ইউটিউবে বা ফেসবুকে, আমরা অবশ্যই সেগুলো শেয়ার করব। ধন্যবাদ।